আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সানজি দ্য আহাজ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের গার্ডেনে চলছে গার্ডেনিংয়ের প্রস্তুতি। তো মোটামুটি সে বিএনএম থেকে যেই চারাগুলো এনেছিলাম আর কি, ওগুলাই লাগাবো আজকে। আর আয়দার আব্বাও আমাকে প্রায় 50 লিটারের 4টা কম্পোস্টের ব্যাগ এনে দিয়েছে, আরও মাটি মিক্সিং করার জন্য আর গার্ডেনিংয়ে করার জন্য বেশ কিছুটা বালটি শালটি এই আর কি। আর আমি কিন্তু সেই কিছুটা ফার্টিলাইজারও এনে রেখেছিলাম সেদিন বিএনএম থেকে। তো এই তো আসলে গার্ডেনিং বলতে তেমন একটা এক্সপার্ট কিন্তু আমি না, তারপরেও চেষ্টা করি। ছোটকাল থেকেই গার্ডেনিংটা আমার খুবই খুবই পছন্দের, বাট সুযোগটা ওভাবে গার্ডেনিং করার কখনোই তেমন একটা হয়ে ওঠেনি, যেহেতু আমরা টাউনে বড় হয়েছি, তেমন স্পেস আমাদের ছিল না। তো তারপরও এখন অনেকই সুবিধা, তারপরও কাজকর্মের বাচ্চাদেরকে নিয়ে সবসময় পারি না, তারপরে যতটুকু সম্ভব অতটাই চেষ্টা এই আর কি। তো এই তো মাটির মধ্যে আসলে আমি কিছু ফার্টিলাইজার দিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ছিল আমার চিকেন ম্যানিউর, আর দিলাম ওই ফিশ বোন অ্যান্ড ব্লাড এই টাইপেরই একটা ইয়া, ওটাই কম্পোস্টের সাথে মিক্স করে আমি সামনে আমাদের কিছু যে পটগুলো আমি ক্লিন করে রেখেছিলাম আর কি, আগাছা সবগুলো তুলে ফেলে দিয়েছিলাম। তো তার মধ্যে মাটির সাথে মিক্স করে সুন্দর করে এখন আমি আস্তে আস্তে ফুলের এই গাছগুলো, ছোট ছোট গাছগুলো লাগিয়ে দিচ্ছি। তো প্রতি বছরই দেখা যায় আসলে এই টাইপের গাছগুলো আনি সামনে, আর আর কিন্তু এই গাছগুলো বেশ সামার হতে হতে অনেকটা স্প্রেড হয়ে যায়, মানে বড় হয়ে অনেক ফুলে ফুলে ভরে উঠে আর কি, দেখতে ভালোই লাগে আসলে। লং লাস্টিংও পুরো সামার ভরেই কিন্তু ফ্লাওয়ারগুলো থাকে, তো দেখতে বেশ ভালোই লাগে। গরম যখন বেশি পড়ে, তাপমাত্রা যখন অনেকই বেড়ে যায়, তখন কিন্তু দেখা যায় যেগুলো ফুলগুলো আনি তার মধ্যে অর্ধেকই দেখা যায় জ্বলে জ্বলে পুড়ে একেবারে মরে যায় আর কি। তো সবসময় যে পানি দিয়ে আসলে জ্যান্ত রাখার চেষ্টা করি, বাট দেখা যাক। মোটামুটি আসলে সামারের স্টার্টটাতেই ফুলগুলো খুব সুন্দর লাগে, শেষের দিকে দেখা যায় খুবই গরম পড়ে, তখন কিন্তু জ্বলে জ্বলে যায় ঘাসও। তো যাই হোক, সামনে আমি ফ্লাওয়ারগুলো লাগিয়ে নিয়েছি, সাথে সাথে এই ছোটোখাটো যে পটগুলো ছিল ওখানেও লাগিয়ে নিয়েছিলাম আর কি। তো ভাবছিলাম মোটামুটি ওই দিন তো বিএনএমে গিয়ে তেমন একটা আমি মোটামুটি ডিসঅ্যাপয়েন্টেডই ছিলাম, তো সেদিন ছিল থার্সডে, ভাবলাম যাই না কেন, আমি আমাদের ওপেন মার্কেটে কিন্তু অনেক ফুলের ব্যবস্থা থাকে আর কি গাছের, তো সেটা যে ভাবা সেই কাজ, আমি চলেই আসলাম আমাদের গার্ডেন সেকশনে আর কি। ওপেন মার্কেটে খুব সুন্দর সুন্দর চারা থাকে আর কি, আর ওই চারাগুলো থাকে খুবই হেলদি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব ধরনের মানে মোটামুটি মোটামুটি অনেক ধরনেরই সবজির চারা। তো সবজির চারা তো আমার সবসময়ই ভালো লাগে, তো আমি এখানে দেখছিলাম সুইটকর্ন, তারপরে রানার বিনস, আর আমার মোটামুটি এখানে ফুলকপি, বাঁধাকপি, গাজর, সব ধরনের সবজির চারাই মোটামুটি খারাপ না, প্রাইসগুলোও মোটামুটি ভালোই। তো আমি চিন্তা করছিলাম আর কি আমি কী ধরনের চাষ করতে চাই। তো আমার মোটামুটি আমি মরিচ গাছ, আপাতত টমেটো, মরিচ আর কিছু ফ্লাওয়ার গাছই খুঁজছিলাম। তো দেখছিলাম মোটামুটি পেয়েও গেছি ছোটোখাটো কিছু, আর আমাদের বাঙালি লাউয়ের চারাও আমি নিয়ে আসবো। মোর সবসময় আমার শাশুড়ি আমাকে দেন আর কি বাংলাদেশের যে লাউ, সেই চারাটা উনি এসে আমাকে যত্ন সহকারে আমার গার্ডেনে লাগিয়ে দিয়ে যান। তো এবছর দেখা যাক কি হয়। আর আমি মোটামুটি টমেটোর চারা পেয়ে গেলাম, আর এই ফুসিয়া ফ্লাওয়ারটা আমার খুবই পছন্দের। তো আমি কিন্তু সেদিন বিএনএমে পেয়েছিলাম, কিন্তু আমি নেইনি, আমার তেমন একটা হেলদি আর প্রাইসও অনেক বেশি মনে হয়েছিল। এবার কিন্তু তিনটা আমি নিয়েই নিলাম। তো ঘুরে ফিরে দেখছিলাম আর কি, ফুল দেখতে মনে হয় মানে সবারই ভালো লাগে, দেখলেই মনে হয় যেন একটা গার্ডেনে এসে বেড়াতে এসেছি। তো বিভিন্ন ধরনের ফুলের সবজির আর বিভিন্ন ধরনের হার্ডি প্লান্টসও ছিল আর কি। এই পিটুনিয়াটা কিন্তু বাস্কেটে অনেক সুন্দর লাগে, তো পিটুনিয়া এখনও আমার নেওয়া হয়নি আসলে, ইনশাল্লাহ নেক্সট টাইম গিয়ে আনবো। একসাথে বেশি ফ্লাওয়ার আনলেও প্রবলেম, কারণ এগুলো সবগুলাই তো রোপণ করা লাগে, তার জন্য একটা সময়ে প্রয়োজন। তো আমি কিছু কিছু ফ্লাওয়ারের প্লান্ট নিচ্ছিলাম যতটা আমি করতে পারবো আর কি। আর এই ফ্লাওয়ারের প্লান্টটাও আমার বেশ পছন্দ হয়েছে, বেশ সুন্দর তিনটা কালার আমি নিয়েও নিয়েছিলাম, পেয়েছি আমার মরিচ গাছ। তো যাই হোক, যা যা আমি প্লান্টগুলো নিচ্ছি তা বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো মোটামুটি ভালোই একটা শপিং হয়ে গেল আর কি। তো এই মোটামুটি আমার আজকের প্লান্টের শপিং। ফুসিয়া এনেছি, ফুসিয়া আমার খুবই খুবই ফেভারিট ফ্লাওয়ার আর কি গার্ডেনিংয়ের জন্য। এই ছোটো ছোটো ফুলগুলো আমার বেশ ভালো লাগলো।
আর এনেছি, এরা বলেছে এটা চিলি পেপার মানে স্কচ বনেট, যেটা সাপোজ টু বি আমাদের নাগামরিচ, স্কচ বনেট, বাট আমার মনে হয় না এটা আমাদের দেশি নাগামরিচ, এটা হচ্ছে বিদেশি নাগামরিচ যেটার ঝাল অতটা না। আর এই যে টমেটো, এই টমেটোটা আমার, এটাকে বলে বিফ স্টেক সুপার মারমান্ডে টমেটো। আর এই টমেটোগুলো এত মজা, একেবারে মানে টক বলতে আর দেখতেও ভীষণ জায়ান্ট একটা টমেটো। তো এবার এই টমেটোটার চাষ যদি করতে পারি তাহলে আমার বেশ ভালোই লাগবে। তো সেই হিসাবে এই প্লান্টগুলো আনলাম মোটামুটি, স্কচ বনের, তারপরে আর একটা পেপারের গাছ এনেছি পার্পল কালারের, দেখি কেমন হয়। আর এটাও স্কচ বনের, তো স্কচ বনের দেখে আমি আসলে দুই তিনটাই নিয়ে নিলাম, হয় কি না জানি না। আর এই যে টমেটো সুইটার্নেড, তো নিট সুইট অ্যান্ড নিট রেড, তো এই টমেটোটাও এবার আসলে আমার সিডিং করা সম্ভব হয়নি, এজন্যই সব কিছু কিনা লাগছে আর কি মোটামুটি। তো দেখা যাক, দেখে ভালোই লাগছে। এখন ওয়েদার হিসাবে আসলে মনটা খুব ভালো, গার্ডেনিং করব, গার্ডেনিং করলে মনটাও অনেক ভালো হয়। তো কোথায় কী কী দিচ্ছি আজকে, আজকে মানে এখন থেকে মনে সব আমার পুরা কনসেন্ট্রেশনটাই থাকবে প্লান্টের উপর বেশ কিছুদিন। তো এই ছোট ছোট যে মরিচের গাছ আর কি, এগুলো এক একটা পড়েছে আমার 1.5 পাউন্ড করে, 1.50 পাউন্ড করে আর কি। আর ফ্লাওয়ার, এই ফুসিয়া নিয়েছে 3 পাউন্ড ইচ, আবার এই ফ্লাওয়ারগুলো 2 পাউন্ড ইচ করে। আর ভেজিটেবল যেগুলো এনেছি, পেপার, ছোট ছোট টমেটো আর যে স্কচ পনেট বললামই, তারা 1.5 পাউন্ড করে আর কি। তো মোটামুটি প্রাইস হিসেবে বেশি, আবার তেমন বেশিও না, অন্যান্য সবগুলাতে কিন্তু আমি দেখলাম বেশ প্রাইসি, তো মোটামুটি খারাপ না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্লান্টগুলো কিন্তু দেখতে আমার বেশ হেলদি মনে হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত আমি কতটা বড় করতে পারি আর কি। মোটামুটি ফুলের গাছগুলো আমি বাইরে ছোটোখাটো টবে লাগিয়ে দিয়েছি, আর যে আমার মরিচের গাছ, টমেটোর গাছ, ওগুলো বেশ ছোট, তো এগুলো আমি কিন্তু আমার ঘরের উইন্ডো সিলে রেখেছি, এটা জুন জুলাইয়ের দিকে বাইর করার নিয়ম আর কি। আর এদিকে আমার গার্ডেনের এই যে এটা ফুল, মানে এত বড় বড়, এত সুন্দর লাগে ফুলগুলো, কিন্তু বেশি দিন লাস্টিং হয় না, এটাই প্রবলেম। আর এই যে ফুলগুলো আমি কিনেছি টাউনের ওপেন মার্কেট থেকে, তো মোটামুটি আমি বাস্কেটে করে এগুলো লাগিয়ে দিয়েছি, দেখতে ভীষণ ভালো লাগছিল। ফুসিয়া এই গাছটাই আমার অনেক অনেক পছন্দের গাছ, বারবারই বলছি আর কি। তো এগুলো টেক কেয়ারও করা লাগে আসলে, প্রতিদিন সকালে উঠেই এখানে এসে পানি দেই আর লুক আফটার করি, খুব ভালো লাগে আসলে এই গার্ডেনের এই পরিবেশটা। আর আমার গার্ডেন, পুরো গার্ডেন জুড়েই সবসময় থাকে কিন্তু পাখির কিচির মিচিরে ভর্তি, এত ভালো লাগে এই জায়গাটায় সময় কাটাতে, তা আসলে কিভাবে আপনাদেরকে বলবো যদি বোঝাতে পারতাম। তো সকালে উঠেই এই জায়গাটায় আমি বসে আমার ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই আমি সারি, পিছনের যে গার্ডেন সেখানে পাখির কিচির মিচিরে একটা ন্যাচারাল পরিবেশে দিনগুলো আসলে ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। তো এই তো ছোট আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমার পেজের সাথে যারা আছেন, আমার চ্যানেলের সাথে যারা আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার সাথেই থাকবেন, লাইক, ফলো, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আমার এক্সপেকটেশনস। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।